তুমি বলো মধ্যবিত্তরা কাপুরুষ ভীতু, আমি বলি ভীতু হওয়াও সহজ নয়। সহজ নয় 10-12 বছরের প্রেম ভেঙে যাওয়ার পরও মা বাবার সামনে হাসি মুখে দাঁড়িয়ে থাকা। সহজ নয় রং তুলি অঙ্কন প্রতিযোগিতায় পাওয়া 1000টা প্রাইজ দূরে সরিয়ে রেখে গ্রুপ ডির পরীক্ষা দিতে যাওয়া। সাধের গিটারটাকে খাটের পাশে রেখে মিউজিক অ্যালবাম বের করার স্বপ্নটাকে বুকের মধ্যে চাপা দিয়ে অ্যাটানোমির বই খুলে পড়তে বসা সহজ নয়। তুমি বলো মধ্যবিত্তরা স্বপ্ন দেখতে জানে না, আমি বলি পকেটে বড়জোর 200-300, চুলে সামান্য বিলি কেটে গড়ের মাঠে দাঁড়িয়ে প্রেমিকাকে নিয়ে যে ছেলেটা সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যা কথার শহরে লালনির সংসার পাতার স্বপ্ন দেখে, সে এক মধ্যবিত্ত। তুমি বলো মধ্যবিত্তরা কুঁড়ে কোনো কাজ করতে পারে না, শুধু অপ্রয়োজনীয় আড্ডা মেরে জীবনটাকে তাচ্ছিল্য করে। আমি বলি ওরা যন্ত্রণা ঢাকে গড়িয়াহাটের মোড়ে অফিস ফিরতি বাস ধরার আগে কাশেমদার চায়ের দোকানে বসে ভাঁড়ে চুমুক দিতে দিতে বিশ্বকাপে ব্রাজিল না আর্জেন্টিনা না জার্মানি জিতবে আলোচনা করা, আবার হুটোপাটি লাগিয়ে হাওড়া কিংবা শিয়ালদা স্টেশনে ধাক্কাধাক্কি করে উঠে বাদুড় ঝোলা হয়ে প্রতিদিনের রোমাঞ্চকে হাসি মুখে 2-4টে গালাগালির সাথে মেখে নেওয়া সহজ নয়। তোমাকে একই কাজ 2-3 বার বললেই তুমি বিরক্ত হবে, ওরা রোজ করে, আর রোজের সেই যন্ত্রণাটুকু ঢাকতেই একটু আধটু কথার মলম। তুমি বলো মধ্যবিত্ত আনন্দ করতে জানে না, আমি বলি জানে, তারাও জানে। ক্যাপিটালিজমের যুগে সেন্সেক্সের সাথে সাথে সোনার গয়নার বাজার দরের হিসেব করে সময় মতো স্ত্রীকে একটা কানের দুল বা বালা গড়িয়ে দেবার মতো সুখ আছে তুমি বুঝবে না। বাধা ধরা মায়ের পিপিএফ ডিএ কেটে হাতে বাঁচা সামান্য টাকায় সংসার চালিয়ে নিজের জন্য কিছু না নিয়ে ছেলে মেয়ের জন্য পুজোতে 4-5টা জামা কিনে দেওয়া আর বছরে 2-1টা ট্যুর ম্যানেজ করা মধ্যবিত্তরাই পারে, ওতেই ওদের আনন্দ। তুমি বলো রবীন্দ্রনাথের 2-4টে কবিতা উড়ে বিদ্যা জাহির করা আর 2 লাইনের ইংরেজি বলতে বুক কেঁপে যাওয়া মধ্যবিত্তর কোনোদিনও কিছু হবে না, আমি বলি ওরা এখনও শেকর চেনে। সাম্রাজ্যবাদী এক শক্তির বিদায়ের 1/2 শত বছর পরও তাদের ভাষার উপর দক্ষতা নিয়ে শিক্ষার দৌড় বিচার করা এই সমাজের আজও নিজের সংস্কৃতিকে বাঁচিয়ে রেখে আজও রবীন্দ্রনাথ নজরুল সুকান্ত জীবনানন্দকে বুকের খাঁচায় আগলে রাখার মতো ক্ষমতা মধ্যবিত্তরাই রাখে। তুমি বলো মধ্যবিত্ত উদার মনে খরচ করতে জানে না, ওরা শুধু সঞ্চয় করে, আমি বলি ওরা জীবনের মূল্য বোঝে, শেষ হয়ে যাওয়া টুথপেস্টকে নিঃশেষ না হওয়া পর্যন্ত ব্যবহার করে স্বল্প দূরত্ব কষ্ট সত্ত্বেও পায়ে হেঁটে বাজারে গিয়ে দর কষাকষি করে সব থেকে কম দামে জিনিস কিনে যে টাকা মধ্যবিত্ত বাঁচায় সেগুলো এলআইসির ব্যাংকে জমিয়ে মেয়ের বিয়ে দেয়, ছেলের বিদেশ যাত্রার খরচ যোগায়, নিজের অকাল মৃত্যুতে যাতে পরিবার ভেসে না যায় তার হিসেব রাখে। মধ্যবিত্ত কষ্ট করে সঞ্চয় করে ছেলে মেয়েদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ তুলে রাখতে। আসলে ওদের মন তোমার ধারণার থেকেও অনেক বড়, অনেক উদার। ছোট ছোট ব্যাপার থেকে বেঁচে থাকার রসদ খুঁজে পাওয়া, বড় বড় আত্মত্যাগ হাসি মুখে করে দেখানো সহজ নয়। তাই তুমি এরপর থেকে যখনই উচ্চবিত্ত আর নিম্নবিত্তর মধ্যে স্যান্ডউইচ হয়ে যাওয়া মধ্যবিত্তের আইডেন্টি ক্রাইসিসের প্রশ্ন তুলে হেয় করতে যাবে, মনে রাখবে মধ্যবিত্ত এমন কাজ পারে যার কেউ করার সাহস দেখায় না। কলমে অর্ক ব্যানার্জি, কণ্ঠে পারমিতা।